আ আতাউল হক আপনি লিখেছেন আমি মিষ্টির দোকানে চাকরি করি মিষ্টি এবং জিলাপি মাপার সময় কার্টুন সহ মাপা হয় সূর্য দৃষ্টিতে এটা কি জায়জ হবে কার্টুনের ওজন প্রায় পঞ্চাশ গ্রাম দেখুন ইচ্ছাকৃতভাবে কার্টুনের নিচে আপনার শক্ত আপনার কাগজ কাগজ ইত্যাদি দিয়ে একটা হলো যে মিষ্টি সংরক্ষণের জন্য যদি হয়ে থাকে সেটা যতটুকু পর্যন্ত ততটুকু এটা হলো যে ইচ্ছাকৃতভাবে ভারী কাগজ ইত্যাদি দিয়ে ওজন বাড়ানো হয় এবং মিষ্টি বিক্রি করা হয় তো সেরকম প্রতারণা করা হলে সেই দোকানে আপনার চাকরি করা যায়জ হবে না এবং সেরকম মিষ্টি বিক্রি করা আপনার জন্য জায়জ হবে না কারণ এটা সুস্পষ্ট প্রতারণা যেটা একেবারে সহনীয় পর্যায়ে মানে এর নিচে আর সম্ভব না এটা ওপেন সিক্রেট সবাই জানে এবং ক্রেতাও জানে যে হ্যাঁ এটার পরিমাণ ওজন আছে তো সেটা থাকলে কোনো অসুবিধা নেই পঞ্চায়েত তা সেই জন্য সেক্ষেত্রে সহনীয় কি না আমি পুরোপুরি শিওর না যদি এটা সহনীয় হয় মানে এর নিচে আর সম্ভব হয় না তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই ক্রেতা এটাকে মেনে নিয়ে কিনছেন সেই হিসাবে আপনি এটা বিক্রি করতে পারেন এবং চাকরি করতে পারে এমডি মেহেদি হাসান ইমন লিখেছেন কেউ যদি কাউকে হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দেয় এবং সে যদি এই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করে তাহলে ইনকাম হালাল হবে কিনা ইনকাম হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু হারাম টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দিয়েছেন এই সুবিধাটা নেওয়া ঠিক হয়নি কারণ অন্যায় এবং অবৈধ পথে উপার্জনের টাকার সুবিধা ভোগ করা উচিত নয় সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হতো কিন্তু এর মানে এই না যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা নেওয়াতে সহযোগিতা করার মাধ্যমে আপনার পরবর্তী সমস্ত উপার্জনগুলো হারাম হয়ে ব্যাপারটা সেরকম না কিন্তু পরবর্তীর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে এই ধরনের উপার্জনের সুবিধা নেওয়ার ব্যাপারে নিয়ন আহমেদ তামিম লিখেছেন দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে কি গুনা হবে করোনা দিস কি বলে দুনিয়াতে কোনো সম্পদ না রেখে মারা গেলে গুনা হতে যাবে কেন বরং কেউ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে যান খরচ করে যান দান করে যান আল্লাহর রাহে তাহলে সেটা তবে হ্যাঁ এটা ঠিক যে সন্তান সন্ততিরা যাতে অন্য কারোর কাছে হাত না হয় সেই ব্যবস্থা করে যাওয়া উত্তম এবং শূন্য এমনভাবে দান করে যাওয়াটা অনুচিত যে সন্তান সন্ততি অন্য কারোর কাছে হাত পাততে হয় যদি কারোর সন্তান সন্ততি না থাকে অথবা তারা তাদের মতো স্টাবলিশ হয়ে যায় বা তাদের হাত পাতার মতো অপশন আপাত উদ্দেশ্যে নেয় তাহলে সেক্ষেত্রে তিনি তার সমস্ত সম্পদ খরচ করে বা দান করে গেলে কোনো গুণা হবে না যদি সন্তান সন্ততি ছোটো থাকে অথবা তারা এখনও উপার্জন অক্ষম হয় নাই এই অবস্থা আপনি সব দান সদকা করে গেলে তারা বিপদে পড়বে মনে হয় তাহলে সেটা অবশ্যই অনুচিত কারণ বিশেষ আসলামেদিকে বলেছেন যে তুমি তোমার সন্তানদেরকে রিক্ত হস্ত রেখে যাওয়ার চাইতে তাদের জন্য কিছু রেখে যাওয়াটা অধিকতর উত্তম এমনি মশিউর রহমান আপনি লিখেছেন আমার শাশুড়ি একজন কিডনি ট্রান্সপ্লান্টের রুগী চার মাস আগে ওনার কিডনি ট্রান্সপ্লান্ট হওয়ার ছাব্বিশ দিন নামাজ পড়তে পারেননি এই রমজান মাসে উনি তাবে নামাজ পড়লেও রোজা রাখতে পারেননি যেহেতু ওনাকে নিয়মিত অত্যন্ত হাই ডোজের ওষুধ খেতে হয় উনি কীভাবে সেই ছাব্বিশ দিনের নামাজ কাজা পড়তে পারেন আর রোজাগুলোর ব্যাপারে কী করবেন এখন তিনি রোজা যদি রাখার মতো সামর্থ্য তার থাকে তাহলে এখন রোজা রেখে ফেলবেন আর যদি এখন রোজা রাখার সামর্থ্য না থাকে কিন্তু সামর্থ্য হবে সেরকম আশা থাকে তাহলে অপেক্ষা করবেন যখন তৌফিক হবে তখন রাখবেন যদি একান্ত তিনি রাখতে না পারেন বা আর আপাত দৃষ্টিতে তার সুস্থ হওয়া শুধুর পরাহত থাকে তাহলে সেক্ষেত্রে তার যতগুলো রোজা ভঙ্গ হবে বা রাখতে পারেনি তিনি সেগুলোর জন্য ফিদিয়া আদায় করতে হবে আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন ও আদালদিনিয়া মিসকিন সিএম রাখতে সক্ষম নন তাদের জন্য মিসকিনদেরকে খাদ্য দিয়ে দেওয়াটাই হলো করণীয় সো ওনার পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একটা করে ফিদিয়া বা কাফ আপনার একটা করে ফিতরা আমরা দিয়ে থাকি ওই পরিমাণে ফেতরা পরিমাণে ত্রিশ হাজার জন্য ত্রিশটা ফেতরা দিয়ে দিবেন তাতে ইনশাল্লাহ দায়মুক্ত হয়ে যাবেন যদি তার সুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে বা দূরবর্তী থাকে আর ছাব্বিশ দিনের নামাজ যেটা পড়েছেন সেটা এখন তিনি কাজা করে ফেলবেন ফরজ এবং ওয়াজিবগুলো শুধু কাজা করবেন সুন্দরগুলো কাজা করতে হবে না এবং হিসেব করে করে আক্ত নামাজ হয়েছে ফজরটা জোহরটা প্রথম দিনের ফজরটা যদি কাজা হয়েছিল এরপর দ্বিতীয় দিনের জোহরটা প্রথম দিনের ফজরটা দ্বিতীয় দিনের ফজরটা এভাবে নিয়ত করে করে তিনি কাজা করে ফেলবেন